हाय हेलो स्टूडेंट्स, वेलकम टू परफेक्ट नेशन यूट्यूब चैनल। तो प्रीवियस क्लासे हमरा निर्णय टू एर संक्षिप्त एट पर्यंत करेछिलाम। तो आज हमरा शुरू करछि संक्षिप्त नाइन थेके। संक्षिप्त नाइन आमादेर आछे डिटरमिनेंट अफ एक्स प्लस फोर 2x x plus 4 2x x plus 4 এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে 5x plus 4 5x plus 4 into x minus 4 এটা হোল স্কয়ার। এখানে তোমরা দেখো আমাদের কোন সারি বা কোন 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 কলামের আমাদের প্রত্যেকটা এলিমেন্ট ওয়ান না, ঠিক আছে? কোন সারি বা কোন কলামের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের সেম না বা ওয়ান না, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম স্টেপটা আমাদের ফেল। দুই নম্বর স্টেপে আমাদের কি ছিল? দুই নম্বর স্টেপে আমাদের ছিল আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, আমরা এটা দেখবো, বা সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, এটা করে আমরা দেখবো কী হচ্ছে। এখানে তোমরা দেখো আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি করলে আমরা দেখবে এখানে প্রত্যেকটা লেভেল আমাদের কী হবে, ফাইভ এক্স প্লাস ফোর, এটা চলবে, ঠিক আছে? বা সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি করলেও আমাদের ফাইভ এক্স প্লাস ফোরই আসবে। প্রথম কলামের প্রত্যেকটা লেভেল ফাইভ এক্স প্লাস ফোরই আসবে, ঠিক আছে? তো আমরা যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি। তো ইকুয়াল টু আমরা সারি দিয়ে মানে অপারেশনটা করছি, আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, আমরা এটাই করছি, এই অপারেশনটাই করছি। তাহলে তোমাদের আমাদের কী হবে, আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি করলে এখানে প্রথম সারিটা আমাদের কী হবে, দেখো এটা ফাইভ এক্স প্লাস ফোর, এটাও ফাইভ এক্স প্লাস ফোর, এটাও আমাদের ফাইভ এক্স প্লাস ফোর, এটা হবে এটা 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 যোগ করলে আমাদের ফাইভ এক্স প্লাস ফোর, এটা 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 যোগ করলে ফাইভ এক্স প্লাস ফোর, এটা 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 যোগ করলে ফাইভ এক্স প্লাস ফোর, আর বাকি সারিগুলো আমাদের কী হবে, আনচেঞ্জ থাকবে। এটা টু এক্স এক্স প্লাস ফোর টু এক্স টু এক্স টু এক্স এক্স প্লাস ফোর, এটা এবার তোমরা দেখো প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট আমাদের কি সেম, তাহলে আমরা প্রথম সারি থেকে আমরা ফাইভ এক্স প্লাস ফোর এটা আমরা কমন নেব, ইকুয়াল টু ফাইভ এক্স প্লাস ফোর এটা ইন্টু এটা প্রথম সারিটা আমাদের কী হবে, ওয়ান ওয়ান ওয়ান, দ্বিতীয় সারিটা আমাদের আনচেঞ্জ, আর তৃতীয়টা আমাদের আনচেঞ্জ। দেখেন আমরা কি করলাম, প্রথম সারি থেকে প্রথম সারি থেকে ফাইভ এক্স প্লাস ফোর ফাইভ এক্স প্লাস ফোর কমন নিয়ে পাই, ইকুয়াল টু ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু আমাদের আমরা কী করবো, দেখো এখানে এখানে আমাদের প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট কি ওয়ান, তো তাহলে প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট ওয়ান মানে কি আমরা এই অপারেশনটা করব, সি টু ড্যাশ ইকুয়াল টু সি টু মাইনাস সি ওয়ান সি থ্রি ড্যাশ ইকুয়াল টু সি থ্রি মাইনাস সি ওয়ান, আমরা এটা করব। তাহলে প্রথম কলামটা আমাদের কি আনচেঞ্জ থাকবে, প্রথম কলামটা আমাদের ওয়ান টু এক্স টু এক্স, এটা হলো দ্বিতীয় কলামটা আমাদের কী হবে, দেখো এটা মাইনাস এটা করলে জিরো, এটা মাইনাস এটা করলে এটা মাইনাস এটা করলে আমাদের হবে মাইনাস এক্স প্লাস ফোর,
एक्स प्लस फोर माइनस टू एक्स कर ले माइनस एक्स प्लस फोर एट हलो एट माइनस एट कर ले जिरो नेक्स्ट एट माइनस एट करब आप एट माइनस एट कर ले जिरो एट माइनस एट कर ले जिरो एट माइनस एट कर ले माइनस एक्स प्लस फोर एट हलो एबार आमरा प्रथम सारिर सापेक्षे एक्सपैंड कर लेब इक्वल टू फाइव एक्स प्लस फोर फाइव एक्स प्लस फोर इंटू प्रथम सारिर सापेक्षे एक्सपैंड कर लेकिन क्या देखो ये वन बराबर कलम ये बराबर सारी बात ये ठीक है बेटा इंटू वन इंटू डिटरमिनेंट अफ माइनस एक्स प्लस फोर जिरो जिरो माइनस एक्स प्लस फोर एटा बाकी आर किछु हबे ना जेहेतु एखाने जिरो आछे एखाने जिरो आछे इक्वल टू तुम देखो फाइव एक्स प्लस फोर इंटू वन टाइम सर गुण कर लेटाई हबे और एटाके जदि आमरा एक्सपैंड करी ताहले आमरा कि पाबो एटार साथे एटा गुण कर ले माइनस एक्स प्लस फोर एटा होल स्क्वायर माइनस जिरो এটা হলো এখানে লিখবি প্রথম সারির সাপেক্ষে সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই ইকুয়াল টু আমরা কি পেলাম দেখো ইকুয়াল টু এটা ফাইভ এক্স প্লাস ফোর इंटू ये माइनस एक्स प्लस फोर तरह स्कोर ये लिखते एक्स माइनस फोर तरह स्कोर ये लिखते ठीक है तो देखो ये देखाते बोले हो गो तो नेक्स्ट आप टेन टेन आछे डिटरमिनेंट अफ वन प्लस ए वन 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 प्लस ए वन 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 प्लस ए हमें यहाँ आटा इक्वल टू मैं देखा था हमें ए किऊ प्लस थ्री ए स्क्वायर हमें यहाँ देखा था এখানে তোমরা দেখো এই ডিটারমিনেন্টার কোনো সারি বা কোনো কলামের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের কি ওয়ান নয় বা সেম নয় ঠিক আছে তাহলে আমাদের প্রথম স্টেপটা আমাদের ফেল এক নম্বর স্টেপ আমাদের ফেল তাহলে দু নম্বর স্টেপ আমরা অ্যাপ্লাই করবো দু নম্বর স্টেপটা আমাদের কী ছিল আমরা আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এটা করে দেখবো বা সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি আমরা এটা করে দেখবো এখানে তোমরা দেখো আমরা যে কোনো একটা করতে পারি যে কোনো একটা করলেই আমাদের কোনো একটা সারি বা কোনো একটা কলামের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের সেম তো লাগবে যদি আমরা এটা করি আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি করি তাহলে প্রথম প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট আমাদের কি সেম চলে আসবে তাহলে আমরা এখানে এটাই অ্যাপ্লাই করছি আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি আমরা এটাই অ্যাপ্লাই করলাম এটা অ্যাপ্লাই করে তোমাদের কী আসছে এখানে ওয়ান প্লাস এ ওয়ান ওয়ান এগুলো অ্যাড করলে আমাদের কী হবে এটা থ্রি প্লাস এ হবে ঠিক আছে ওয়ান ওয়ান প্লাস এ ওয়ান অ্যাড করলে থ্রি প্লাস এ ওয়ান 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 প্লাস এ অ্যাড করলে এটা থ্রি প্লাস এ এটা হলো বাকি আমাদের সারিগুলো আনচেঞ্জ থাকবে ওয়ান ওয়ান প্লাস এ ওয়ান এখানে ওয়ান 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 প্লাস এ এবার তোমরা দেখো প্রথম সারি থেকে আমরা থ্রি প্লাস এ এটা কমন নিতে পারবো তাহলে প্রথম সারি থেকে আমরা থ্রি প্লাস এ কমন নিলাম থ্রি প্লাস এ তাহলে প্রথম সারিটা আমাদের কী হবে ওয়ান 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 এটা হলো দ্বিতীয় সারিটা আমাদের এটাই থাকবে ওয়ান ওয়ান প্লাস এ ওয়ান আর তৃতীয়টা আমাদের কী হবে ওয়ান 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 প্লাস এ ওয়ান 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 প্লাস এ
प्रथम सारी देखे प्रथम सारी देखे थ्री प्लस ए कमन निये पाई इक्वल टू थ्री प्लस ए इनटू এখানে তোমরা দেখো প্রথম সারি প্রত্যেকটা এলিমেন্ট কি ওয়ান তো তাহলে প্রথম সারি প্রত্যেকটা এলিমেন্ট ওয়ান মানে কি আমরা এই অপারেশন করব সি টু ড্যাশ ইকুয়াল টু সি টু মাইনাস সি ওয়ান সি থ্রি ড্যাশ ইকুয়াল টু সি থ্রি মাইনাস সি ওয়ান এটা তাহলে আমাদের কি প্রথম কলামটা আমাদের আনচেঞ্জ থাকবে প্রথম কলামটা আমাদের ওয়ান 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 এটাই হলো এবার তোমরা দেখো সেকেন্ড কলামটা আমাদের কি হবে এটা মাইনাস এটা করলে আমাদের কি জিরো এটা মাইনাস এটা করলে এ এটা মাইনাস এটা করলে আবার জিরো নেক্সট এটা মাইনাস এটা করলে জিরো এটা মাইনাস এটা করলে জিরো এটা মাইনাস এটা করলে এ এটা হয়ে গেল আমাদের এবার আমরা কি করবো এবার আমরা প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে দেবো ঠিক আছে প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করলে আমরা কি পাচ্ছি দেখো ইকুয়াল টু থ্রি প্লাস এ ইন্টু ওয়ান এই বরাবর পেলাম এই বরাবর সারি বা তাহলে এটা 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 করে থাকবে ঠিক আছে ওয়ান ইন্টু ডিটারমিনেন্ট অফ এ জিরো জিরো এ এটা এটা প্রথম সারির সাপেক্ষে প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই ইকুয়াল টু এটা থ্রি প্লাস এ ইন্টু এখানে তোমার দেখো এটাকে এক্সপ্যান্ড করলে আমরা কি পাবো এটার সাথে এটা গুণ করলে স্কোয়ার এটার সাথে এটা গুণ করলে জিরো এটা স্কোয়ার মাইনাস জিরো ইকুয়াল টু এটার সাথে স্কোয়ার গুণ করলে থ্রি স্কোয়ার প্লাস এ কিউব ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এ কিউব প্লাস থ্রি স্কোয়ার এটাই আমাদের দেখাতে বলেছিল এটা হয়ে গেল নেক্সট আমরা করবো ইলেভেনেরটা ইলেভেনের মধ্যে আছে ডিটারমিনেন্ট অফ ওয়ান 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 বি প্লাস সি বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই করলে আমাদের দেখাতে হবে বি মাইনাস সি সি মাইনাস এ এ মাইনাস বি এটা খুব সহজেই আমরা করতে পারবো দেখো এখানে তোমরা দেখো প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট কি ওয়ান তো তাহলে যেহেতু আমাদের প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের ওয়ান তাহলে আমরা এই অপারেশনটা করবো কলামের প্রত্যেকটা এলিমেন্ট ওয়ান থাকলে আমরা কি করবো বলেছিলাম আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান আর থ্রি ড্যাশ ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর ওয়ান আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান আর থ্রি ড্যাশ ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর ওয়ান ইকুয়াল টু এখানে তাহলে আমাদের প্রথম সাইডটা আনচেঞ্জ ওয়ান বি প্লাস সি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আমাদের আনচেঞ্জ দ্বিতীয় সাইডটা আমাদের কি প্রথম সাইডটা আমাদের ওয়ান বি প্লাস সি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আনচেঞ্জ থাকলো দ্বিতীয় সাইডে আমাদের কি এটা মাইনাস এটা করলে জিরো এটা মাইনাস এটা করলে দেখো সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি তাহলে সি সি ক্যান্সেল হয়ে যাবে মানে এটা এ মাইনাস বি হবে এটা মাইনাস এটা করলে এ মাইনাস বি হলো এটা মাইনাস এটা করলে দেখো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা হবে তাহলে সি স্কোয়ার সি স্কোয়ার ক্যান্সেল মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হবে নেক্সট এটা মাইনাস এটা করলে জিরো সরি
এটা মাইনাস এটা করলে 0 এটা মাইনাস এটা করলে দেখো b এর সাথে a + b - b - c হবে তাহলে b এর সাথে b ক্যান্সেল হবে তাহলে এটা a - c হবে a - c নেক্সট এটা মাইনাস এটা করলে a² + b² - b² - c² তার মানে b² এর সাথে b² ক্যান্সেল a² - c² এটা হবে a² - c² তাহলে এবার আমরা কি করব এবারে এবার আমরা প্রথম কলামের সাপেক্ষে আমরা এক্সপ্যান্ড করে দেব ঠিক আছে তাহলে প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করলে আমরা কি পাবো এটা 1 ইনটু ডিটারমিন্যান্ট অফ এই বরাবর সারি এই বরাবর কলাম ভাগ মানে এটা 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 a - b a² - b² a - c a² - c² এটা হবে প্রথম প্রথম কলামের সাপেক্ষে কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই এক্সপ্যান্ড করে পাই ইকুয়াল টু ডিটারমিন্যান্ট অফ এ মাইনাস বি এটাকে ফ্যাক্টর করলে কি হবে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এটা এ মাইনাস সি এটাকে ফ্যাক্টর করলে এ মাইনাস সি ইনটু এ প্লাস সি এটা হলো এবারে তোমরা দেখো প্রথম সারি থেকে আমাদের এ মাইনাস বি কমন যাবে আর দ্বিতীয় সারি থেকে এ মাইনাস সি কমন যাবে তাহলে প্রথম সারি থেকে আমরা এ মাইনাস বি আর দ্বিতীয় সারি থেকে এ মাইনাস সি কমন নিচ্ছি এটা a minus b into a minus c into determinant of এখান থেকে a minus b কমন নিলে আমাদের কি পড়ে থাকতে হবে এখানে এখানে আমাদের পড়ে থাকবে এটা 1 আর এখানে এটা a plus b এখান থেকে a minus c এখান থেকে a minus c কমন নিলে আমাদের এখানে 1 পড়ে থাকবে এখানে a plus c পড়ে থাকবে তো 1 এটা a plus c প্রথম ও দ্বিতীয় সারি থেকে যথাক্রমে এ মাইনাস বি ও এ মাইনাস সি কমন নিয়ে পাই ইকুয়াল টু এ মাইনাস বি এ মাইনাস সি এটাকে এক্সপ্যান্ড করলে আমরা কি পাবো দেখো এটার সাথে এটা গুণ করলে এ প্লাস সি মাইনাস এটার সাথে এটা গুণ করলে এ প্লাস বি তাহলে মাইনাস এ প্লাস বি মানে কি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস বি এ মাইনাস সি এখানে এ এর সাথে এ ক্যান্সেল সি মাইনাস বি এটা হলো এবার আমরা অর্ডারগুলোকে এই অর্ডারে নিয়ে আসবো ঠিক আছে তাহলে এখানে আমাদের কি আছে এ মাইনাস বি আসবে এ মাইনাস বি কি আমরা এ মাইনাস বি রাখলাম এখানে সি মাইনাস ই আছে এখানে এ মাইনাস সি আছে তাহলে এটাকে সি মাইনাস ই করলাম তার মানে সামনে একটা মাইনাস হবে সি মাইনাস ই করলে আর এখানে দেখো এখানে বি মাইনাস সি আছে এখানে সি মাইনাস বি আছে তাহলে এটাকে বি মাইনাস সি করলাম তাহলে এখানেও সামনে একটা মাইনাস এখানের মাইনাস আর এখানে মাইনাস মানে কি প্লাস হয়ে যাবে ঠিক আছে এবার এটাকে আমরা ওই অর্ডারে আমরা সাজিয়ে নিচ্ছি এটা হবে ইকুয়াল টু দিয়ে বি মাইনাস সি সি মাইনাস এ মাইনাস বি এটাই আমাদের দেখাতে বলছিল নেক্সট আমরা করবো 12 বারোটা টুয়েলভটা আমাদের কি আছে দেখো টুয়েলভ আছে আমাদের ডিটারমিনেন্ট অফ a square plus 1 a b c a a b b square plus 1 b c a c b c a c b c c square plus 1 এটা ইকুয়াল আমাদের দেখাতে হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস
बी स्क्वायर प्लस सी स्क्वायर এখানে তোমরা দেখো কোন কলাম বা কোন সারি প্রত্যেকটা এলিমেন্ট ওয়ান না বা প্রত্যেকটা এলিমেন্ট আমাদের সেম না আর যদি আমরা তাহলে আমাদের প্রথম স্টেপটা আমাদের ফেল যদি আমরা দুই নম্বর স্টেপ অ্যাপ্লাই করি যে আর ওয়ান ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি বা সি ওয়ান ইজ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি তাহলেও আমাদের কোনো লাভ হবে না ঠিক আছে আর তিন নম্বর স্টেপগুলো আমাদের কোনো কিছু লাভ হবে না দেখবে তিন নম্বর স্টেপগুলো করে দেখবে তাহলে আমরা কী করবো এবারে চার নম্বর স্টেপ আমরা কী করবো কিছু কমন যাচ্ছে নাকি আমরা দেখবো ঠিক আছে এখানে তোমার দেখো এখানে এ এখানেই আছে এখানেও এ স্কোয়ার প্লাস ওয়ান এখানে আছে তাহলে আমরা কী করবো আমরা করবো এখানে প্রথম কলাম থেকে আমরা এ কমন নেব দ্বিতীয় কলাম থেকে আমরা বি কমন নেব আর তৃতীয় কলাম থেকে আমরা সি কমন নেব লিখবার এটা এ বি সি এটা হলো ইন্টু ডিটারমিনেন্ট অফ এখান থেকে এ কমন নিলে আমরা কী পাচ্ছি দেখো এটা হয়ে যাবে এ প্লাস ওয়ান বাই এ হবে এখান থেকে এ কমন নিলে এটা এ প্লাস ওয়ান বাই এ এখান থেকে এ কমন নিলে এটা বি এখান থেকে এ কমন নিলে এটা সি এখান থেকে বি কমন নিলে আমরা কী পাচ্ছি দেখো প্রথমটা এ হয়ে গেল এটা কী হবে বি প্লাস ওয়ান বাই বি এটা হবে এটা আমাদের সি হয়ে যাবে এখান থেকে সি কমন নিলে প্রথমটা কী হবে প্রথমটা এ হবে তারপর এটা বি হবে তারপর এটা সি প্লাস ওয়ান বাই সি এটা হবে তাহলে আমরা কী করলাম প্রথম প্রথম দ্বিতীয় ও তৃতীয় কলাম থেকে তৃতীয় কলাম থেকে যথাক্রমে এ বি ও সি কমন নিয়ে পাই এবার আমরা প্রথম সারিকে এ দিয়ে গুণ করব দ্বিতীয় সারিকে আমরা বি দিয়ে গুণ করব আর তৃতীয় সারিকে আমরা সি দিয়ে গুণ করব ঠিক আছে তো প্রথম সারিকে আমরা যদি এ দিয়ে গুণ করি মানে এই এটাকে এই এটা আমরা প্রথম সারিতে গুণ করছি এই বিটা আমরা দ্বিতীয় সারিতে গুণ করছি এই সিটা আমরা তৃতীয় সারিতে গুণ করছি তাহলে এখানে প্রথম সারিটা আমাদের কী হবে এটা এ স্কোয়ার প্লাস ওয়ান হয়ে যাবে এটা এ স্কোয়ার এটা স্কোয়ার হয়ে যাবে এ স্কোয়ার এ স্কোয়ার এটা কী হবে জি স্কোয়ার এটা বি স্কোয়ার প্লাস ওয়ান এটা হবে জি স্কোয়ার নেক্সট এটা সি স্কোয়ার এটা সি স্কোয়ার এটা সি স্কোয়ার প্লাস ওয়ান লেখেন আমরা কী করলাম প্রথম দ্বিতীয় ও তৃতীয় সারিকে যথাক্রমে এ বি ও সি দ্বারা গুণ করে পাই এবার তোমরা দেখো এবার যদি আমরা দু নম্বর স্টেপ মানে আমরা যদি আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি করি তাহলে তোমরা দেখবে প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট আমাদের সেম চলে আসবে ঠিক আছে তাহলে এবার আমরা করবো আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এই অপারেশনটা ঠিক আছে তাহলে এখানে এটা প্লাস এটা প্লাস এটা করলে এটা ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একইভাবে এটা প্লাস এটা প্লাস এটা করলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একইভাবে এটা প্লাস এটা প্লাস এটা করলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা হবে বাকি সারিগুলো আমাদের আনচেঞ্জ থাকবে এটা বি স্কোয়ার এটা বি স্কোয়ার প্লাস ওয়ান এটা বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওয়ান এটা এবার আমরা প্রথম সারি থেকে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা আমরা কমন নেব
इक्वल टू वन प्लस ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर प्रथम साइड के अंदर एक कॉमन जान दे प्रथम साइड हमने क्या है लो प्रथम साइड हमने ये वन 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 द्वितीय साइड हमने बी स्क्वायर प्लस वन बी स्क्वायर इटा सी स्क्वायर सी स्क्वायर सी स्क्वायर प्लस वन तो देखने हमने क्या कर लाम देखने हमने प्रथम साइड के प्रथम साइड के वन प्लस ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर कॉमन लिए पाई इक्वल टू वन प्लस ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर এবার দেখো আমাদের প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট কি মান তো তাহলে আমরা এই অপারেশন করব যেটা বলেছিলাম যে সি টু ড্যাশ ইকুয়াল টু সি টু মাইনাস সি ওয়ান সি থ্রি ড্যাশ ইকুয়াল টু সি থ্রি মাইনাস সি ওয়ান এটা অ্যাপ্লাই করব তাহলে এখানে প্রথম কলামটা আমাদের কি আনচেঞ্জ থাকবে এটা ওয়ান বি স্কোয়ার সি স্কোয়ার এটা মানে সেটা করলে জিরো এটা মানে সেটা করলে ওয়ান এটা মানে সেটা করলে জিরো নেক্সট এটা মানে সেটা করলে জিরো এটা মানে সেটা করলে জিরো এটা মানে সেটা করলে ওয়ান এবার আমরা এক্সপ্যান্ড করে দেব প্রথম সাইজ সাপেক্ষে ইকুয়াল টু ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু প্রথম সাইজ সাপেক্ষে এক্সপ্যান্ড করলে ওয়ান ইন্টু ডিটারমিনেন্ট অফ এই বরাবর করলাম এই বরাবর সারি বাদ দিলে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা ইকুয়াল টু ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এইটার সাথে এটা গুণ করলে ওয়ান এটার সাথে গুণ করলে জিরো ওয়ান মাইনাস জিরো ইকুয়াল টু ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাই আমাদের দেখাতে বলেছিল নেক্সট আমরা বলবো থার্টিন থার্টিন আমাদের দেখাতে বলেছে ডিটারমিনেন্ট অফ মাইনাস ওয়ান বিসি এ মাইনাস ওয়ান সি এ b माइनस वन इटा इक्वल टू a प्लस वन इनटू b प्लस वन इनटू c प्लस वन इनटू a बाय a प्लस वन प्लस b बाय b प्लस वन प्लस c बाय c प्लस वन प्लस वन सॉरी माइनस वन এটা আমাদের দেখাতে হবে এখানে দেখো এখানে আমরা ডান দিকটা দেখে আমাদের বুঝতে হবে অঙ্কটা ডান দিকে আমাদের দেখো কি কি আছে এ প্লাস ওয়ান বি প্লাস ওয়ান সি প্লাস ওয়ান এটা গুণাকারে আছে তাহলে এখানে আমরা কি করবো দেখো এখানে আমরা প্রথম সাইড থেকে আমরা এ প্লাস প্রথম সারি থেকে না প্রথম কলাম থেকে আমরা এ প্লাস ওয়ান কমন নেব দ্বিতীয় কলাম থেকে আমরা বি প্লাস ওয়ান কমন নেব আর তৃতীয় কলাম থেকে আমরা সি প্লাস ওয়ান কমন নেব এটা হবে এ প্লাস ওয়ান বি প্লাস ওয়ান সি প্লাস ওয়ান প্রথম কলাম থেকে এ প্লাস ওয়ান কমন নিলে এটা কি হবে মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান এ বাই এ প্লাস ওয়ান এটাও এ বাই এ প্লাস ওয়ান এটা নেক্সট এখান থেকে বি কমন নিলে আমরা কি পাবো সরি এখান থেকে বি প্লাস ওয়ান কমন নিলে আমরা কি পাবো বি বাই বি প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বি বাই বি প্লাস ওয়ান এটা পাবো নেক্সট এখান থেকে সি প্লাস ওয়ান কমন নিলে আমরা কি পাবো সি বাই সি প্লাস ওয়ান সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই সি প্লাস ওয়ান
এই স্টেপটা মানে মনে রাখবে, প্রথম দ্বিতীয় ও তৃতীয় কলাম থেকে যথাক্রমে এ প্লাস ওয়ান, বি প্লাস ওয়ান ও সি প্লাস ওয়ান কমন নিয়ে পাই। ইকুয়াল টু এ প্লাস ওয়ান, বি প্লাস ওয়ান, সি প্লাস ওয়ান, এটা ইন্টু ডিটারমিনেন্ট অফ। এবার তোমরা দেখো এই স্টেপটা ভালো করে মনে রাখবে, এখানে মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান এটা আছে, এটাকে আমরা কী করবো দেখো, এটাকে আমরা এই আকারে লিখছি এ বাই এ প্লাস ওয়ান, যেহেতু এখানে প্রত্যেকটা এলিমেন্ট এ বাই এ প্লাস ওয়ান এই আকারে আছে, তাহলে এটাকেও আমরা এ বাই এ প্লাস ওয়ান এই আকারে আনার চেষ্টা করবো। তাহলে এটা কী হবে, এ বাই এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান, দেখো এ বাই এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান করলে আলটিমেট আমাদের এটাই হবে, তাহলে এটাকে আমরা এ বাই এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই আকারে আমরা লিখতে পারলাম। বাকিগুলো আমাদের একই থাকবে, এটা এ বাই এ প্লাস ওয়ান এ বাই এ প্লাস ওয়ান। নেক্সট এটাকে দেখো, এটা জানি তাই ই বাই ই প্লাস ওয়ান, এটাকে আমরা কীভাবে লিখছি দেখো, এটা বি বাই বি প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটা বিয়োগ করে দিবি এটাই হবে আমাদের, এটা হবে বি বাই বি প্লাস ওয়ানই হবে। নেক্সট এটা সি বাই সি প্লাস ওয়ান, সি বাই সি প্লাস ওয়ান, এটাকে আমরা সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান এই আকারে লিখলাম, ঠিক আছে। এবার তোমরা দেখো যদি আমরা সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি এটা অ্যাপ্লাই করি, তাহলে দেখবি আমাদের প্রথম কলামে প্রত্যেকটা এলিমেন্ট আমাদের কি সেম চলে আসবে, ঠিক আছে। এটা প্লাস এটা প্লাস এটা করলে এটা এ বাই এ প্লাস ওয়ান, বি বাই বি প্লাস ওয়ান, সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটা হবে একই হবে তোমাদের, এটা প্লাস এটা প্লাস এটা করলো একই রেজাল্ট আসবে। তো এবার আমরা করব ইকুয়াল টু এ প্লাস ওয়ান, বি প্লাস ওয়ান, সি প্লাস ওয়ান, এটা ইন্টু, এবার আমরা এই অপারেশনটা করব সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি এটা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের কী হবে দেখো, এ বাই এ প্লাস ওয়ান প্লাস বি বাই বি প্লাস ওয়ান প্লাস সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটাও তোমার এ বাই এ প্লাস ওয়ান প্লাস বি বাই বি প্লাস ওয়ান প্লাস সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটাও এ বাই এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান প্লাস বি বাই বি প্লাস ওয়ান প্লাস সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটা হবে, ঠিক আছে। নেক্সট আমাদের এই কলামটা আমাদের আনচেঞ্জ, এই কলামটা আমাদের আনচেঞ্জ, বি বাই বি প্লাস ওয়ান বি বাই বি প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটা বি বাই বি প্লাস ওয়ান, এটা সি বাই সি প্লাস ওয়ান 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 মাইনাস ওয়ান, এটা হবে। এবার তোমরা দেখো প্রথম কলাম থেকে আমরা এটা কমন নিতে পারবো, এ বাই এ প্লাস ওয়ান বি বাই বি প্লাস ওয়ান সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটা আমরা কমন নেব প্রথম কলাম থেকে। তাহলে ইকুয়াল টু দেখো কী হচ্ছে, ইকুয়াল টু এ বাই সরি এ প্লাস ওয়ান বি প্লাস ওয়ান ইন্টু সি প্লাস ওয়ান, এটা ইন্টু এ বাই এ প্লাস ওয়ান প্লাস বি বাই বি প্লাস ওয়ান প্লাস সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটা ইন্টু ডিটারমিনেন্ট কী হবে, প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট কী হবে ওয়ান ওয়ান ওয়ান, এটা হবে এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান হলো, বাকিগুলো আমাদের আনচেঞ্জ থাকবে, বি বাই বি প্লাস ওয়ান বি বাই বি প্লাস ওয়ান মাইনাস ওয়ান বি বাই বি প্লাস ওয়ান, এখানে সি বাই সি প্লাস ওয়ান সি বাই সি প্লাস ওয়ান সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এখানে আমরা কী করলাম
প্রথম কলাম থেকে প্রথম কলাম থেকে ए वाई ए प्लस वन प्लस बी वाई बी प्लस वन प्लस सी वाई सी प्लस वन माइनस वन कॉमन लिए पाई इक्वल टू ए प्लस वन बी प्लस वन सी प्लस वन ए वाई ए प्लस वन प्लस बी वाई बी प्लस वन प्लस सी वाई सी प्लस वन माइनस वन एटा इंटू এবার তোমরা দেখো এখানে আমাদের প্রথম কলামে প্রত্যেকটা এলিমেন্ট ওয়ান, তাহলে আমরা কি অপারেশন করব? আমরা বলেছিলাম কলামে প্রত্যেকটা এলিমেন্ট ওয়ান হলে কলামে প্রত্যেকটা এলিমেন্ট ওয়ান হলে আমরা কি করব, আর টু ডেস ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান এটা অ্যাপ্লাই করব, আর আর থ্রি ড্যাস ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর ওয়ান আমরা এটা অ্যাপ্লাই করব। তো এটা অ্যাপ্লাই করলে প্রথম সাইড আমাদের আনচেঞ্জ, ওয়ান বি বাই বি প্লাস ওয়ান সি বাই সি প্লাস ওয়ান এটা মাইনাস এটা করলে জিরো, এটা মাইনাস এটা করলে মাইনাস ওয়ান, এটা মাইনাস এটা করলে জিরো, এটা মাইনাস এটা করলে জিরো, এটা মাইনাস এটা করলে জিরো, এটা মাইনাস এটা করলে মাইনাস ওয়ান। এবারে যদি আমরা প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করি তাহলে কি পাবো, দেখো ইকুয়াল টু এটা এ প্লাস ওয়ান বি প্লাস ওয়ান সি প্লাস ওয়ান ইন্টু এ বাই এ প্লাস ওয়ান প্লাস বি বাই বি প্লাস ওয়ান প্লাস সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করলে এই বরাবর সারিয়ে এইভাবে কলাম ভালো হয়ে যাবে, ওয়ান ইন্টু এটা 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 মাইনাস ওয়ান জিরো জিরো মাইনাস ওয়ান ইকুয়াল টু এ প্লাস ওয়ান বি প্লাস ওয়ান সি প্লাস ওয়ান এ বাই এ প্লাস ওয়ান প্লাস বি বাই বি প্লাস ওয়ান প্লাস সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এটা যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে কী হবে, মাইনাস ওয়ান মানে ওয়ান, এটা ওয়ান মাইনাস জিরো ইকুয়াল টু এ প্লাস ওয়ান বি প্লাস ওয়ান সি প্লাস ওয়ান এ বাই এ প্লাস ওয়ান প্লাস বি বাই বি প্লাস ওয়ান প্লাস সি বাই সি প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটাই আমাদের সেকেন্ড কোয়েশ্চন। নেক্সট আমরা বলবো চোদ্দটা, চোদ্দটা একটু আলাদা টাইপ আনবো। চতুর্থ আমাদের আছে ডিটারমিনেন্ট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফোর। নেক্সট আমাদের আছে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস টু এখানে এটা আছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান নেক্সট এখানে আমাদের আছে টু ওয়াই স্কোয়ার প্লাস সিক্স আর এখানে আমাদের আছে টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এখানে আমাদের আছে থ্রি ওয়াই স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার প্লাস এইট এখানে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফোর এটা আছে এটাই কলটা আমাদের দেখাতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার তো আমরা কী করবো দেখো এখানে এখানে আমাদের স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি বা স্টেপ ফোর কোনোটাই আমাদের অ্যাপ্লিকেবল হবে না তো এখানে আমরা দেখব এখানে তোমরা দেখো ওয়াই স্কোয়ার এখানে ওয়াই তিনটে ওয়াই স্কোয়ার এখানে একটা ওয়াই স্কোয়ার এখানে তিনটে ওয়াই স্কোয়ার চারটে ওয়াই স্কোয়ার
আর এখানে দুটো ওয়াইস করে আছি, তাহলে এই দুই কে আমরা চার করতে গেলে কি করব, দুই দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আমরা এই অপারেশনটা করলে আমাদের সুবিধা হবে যে সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি থ্রি মাইনাস টু সি টু, এটা যদি আমরা করি তাহলে তোমাকে আমাদের অনেকটাই সুবিধা হবে। যদি আমরা সি ওয়ান প্লাস সি থ্রি মাইনাস টু সি টু এটা করি, তাহলে এটা প্লাস এটা করলে তোমাদের দেখো কী হচ্ছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এটা প্লাস এটা করলে এটা হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মানে ফোর ওয়াই স্কোয়ার, আর ওয়ান প্লাস ফোর মানে ফাইভ, আর মাইনাস আমরা কী করবো টু ইন্টু সি টু মানে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার আর মাইনাস সিক্স, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখবে মাইনাস ওয়ান হবে। ঠিক আছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস টু ইন্টু এটা করলে আমরা মাইনাস ওয়ান পেলাম। একইভাবে তোমরা দেখবে এটা প্লাস এটা এটা প্লাস এটা করলে ফোর ওয়াই স্কোয়ার, ফোর ওয়াই স্কোয়ার প্লাস টেন মাইনাস টু ইন্টু এটা করলে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ মানে আলটিমেট আমাদের মাইনাস টু এটা হবে, তাহলে এখানে মাইনাস টু এটা হলো। নেক্সট এটা প্লাস এটা মাইনাস টু ইন্টু এটা করলে ওয়াই স্কোয়ার প্লাস ফোর থ্রি ওয়াই স্কোয়ার মানে ফোর ওয়াই স্কোয়ার, আর এখানে ওয়ান প্লাস ফোর মানে ফাইভ মাইনাস এটাকে দুই দিয়ে গুণ করলে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ইকুয়ালটা আমাদের মাইনাস ওয়ান, এটা আমাদের মাইনাস ওয়ান এটা হলো। বাকিগুলো আমাদের আনচেঞ্জ থাকবে, এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি টু ওয়াই স্কোয়ার প্লাস সিক্স টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফোর থ্রি ওয়াই স্কোয়ার প্লাস এইট থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফোর আমাদের এটা হলো। ইকুয়াল টু এবার তোমরা দেখো এখানে আমাদের মাইনাস ওয়ান এখানে মাইনাস টু এখানে মাইনাস ওয়ান এটা আছে, তাহলে আমরা এবারে এখানে আমরা জিরো বানানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো জিরো আমরা কীভাবে বাড়াবো দেখো, যদি আমরা আর টু ব্যাস ইকুয়াল টু আর টু মাইনাস টু আর ওয়ান এটা করি তাহলে আমাদের এটা জিরো হয়ে যাবে, আর আর থ্রি ড্যাশ ইকুয়াল টু যদি আর থ্রি মাইনাস আর ওয়ান করি তাহলে এটা আমাদের জিরো হয়ে যাবে। তাহলে আমরা কী করবো, আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস টু আর ওয়ান আর থ্রি ড্যাশ ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর ওয়ান আমরা এটা করবো। ঠিক আছে, রেকর্ডটা আমাদের প্রথম সাইডটা আনচেঞ্জ, ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ফোর, এটা এটা মাইনাস টু ইন্টু এটা করলে এটা মাইনাস টু ইন্টু এটা করলে জিরো, এটা এটা মাইনাস টু ইন্টু এটা করলে দেখো কী আসছে, টু ওয়াই স্কোয়ার প্লাস সিক্স মাইনাস এটাকে টু দিয়ে গুণ করবো, টু দিয়ে গুণ করে এটা মাইনাস টু দিয়ে গুণ করে এটা মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স, এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো সিক্স সিক্স ক্যান্সেল, এখানে টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার মানে মাইনাস টু ওয়াই স্কোয়ার এখানে মাইনাস টু এক্স স্কোয়ার, এটা হবে আমাদের মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার, এটা মাইনাস এটা করলে সরি তারপরে আমরা এটা করবো, এটা মাইনাস টু ইন্টু এটা করলে কী হচ্ছে দেখো, থ্রি ওয়াই স্কোয়ার প্লাস এইট মাইনাস এটাকে দুই দিয়ে গুণ করলে আমরা বলি দেখো মাইনাস মাইনাস টু দিয়ে গুণ করছি দেখে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস এইট, তাহলে এখানে আমরা কী পাচ্ছি এইট এইট ক্যান্সেল, তাহলে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার মানে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স এর স্কোয়ার, এটা মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স এর স্কোয়ার। নেক্সট এটা মাইনাস এটা করলে জিরো,
এটা মানে সেটা কোথাও কি আসছে এটা মানে সেটা করলে 2y স্কয়ার 2 স্কয়ার ক্যান্সেল 3 3 ক্যান্সেল শুধু মাইনাস x স্কয়ার হবে ঠিক আছে মাইনাস x স্কয়ার হবে কিন্তু এটা মানে সেটা করলে 3y স্কয়ার 3 y স্কয়ার ক্যান্সেল 4 4 ক্যান্সেল তাহলে মাইনাস x স্কয়ার এটা মাইনাস x স্কয়ার এবারে যদি আমরা প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করি তাহলে আমরা কি পাবো দেখো এটা ইকুয়াল টু এই বরাবর সারি এই বরাবর কলাম আমাদের বাদ হয়ে যাবে এখানে কি আছে মাইনাস ওয়ান এটা মাইনাস ওয়ান ইন্টু ডিটারমিনেন্ট অফ এটা 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 হবে মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্রথম কলামের সাপেক্ষে কলাম এ সাপেক্ষে এক্সটেন্ড করে পারি इक्वल टू माइनस माइनस ऑफ डिटरमिनेंट ऑफ इधर हम देखो ये साइड देखिए माइनस ये साइड देखा हमने माइनस कॉमन लिया ये साइड देखा हमने माइनस कॉमन लिया तो हम देखिए और माइनस तो सामने ऐसा चीज हो माइनस वन इनटू माइनस वन ये साइड देखा हमने माइनस वन कॉमन लिया ये साइड देखा हमने माइनस वन कॉमन लिया तो हम देखिए वो देख चुके हैं टू वाई स्क्वायर प्लस टू एक्स स्क्वायर এখানে 3y স্কয়ার প্লাস 2x স্কয়ার এখানে x স্কয়ার এখানে x স্কয়ার ইকুয়াল টু এখানে মাইনাস এর সাথে প্লাস তাহলে এটা সামনে একটা মাইনাসই থাকবে মাইনাস তাহলে তোমরা দেখো আমরা এটাকে এক্সপ্যান্ড করব এটার সাথে এটা গুণ করব এটার সাথে এটা গুণ করলে আমরা কি পাবো 2x স্কয়ার y স্কয়ার प्लस टू एक्स टू दिवार फोर माइनस ऑफ एटा सत्य गुण कर लिखी अगर मैं देखो एटा सत्य गुण कर माइनस थ्री एक्स स्क्वायर मानते हैं एक माइनस है एट माइनस थ्री एक्स स्क्वायर वाई स्क्वायर एट माइनस टू एक्स टू दिवार फोर एटा सत्य कैंसिल एट माइनस एटा सत्य कैंसिल हो जाओ एखे टू एक्स स्क्वायर वाई स्क्वायर एखे माइनस थ्री एक्स स्क्वायर वाई स्क्वायर मान माइनस एक्स स्क्वायर वाई स्क्वायर इक्वल टू हो गया एक्स स्क्वायर वाई स्क्वायर এটাই আমাদের দেখা দেবো এটা লিখবে প্রথম ও দ্বিতীয় সারি থেকে মাইনাস ওয়ান কমন নিয়ে পারি নেক্সট আমরা করব 15 ডিটারমিনেন্টের আমি সমন্ত করিয়ে দিচ্ছি মোটামুটি ঠিক আছে তোমরা সবাই প্র্যাকটিস করবে ডিটারমিনেন্টগুলো তাহলে সহজেই পরীক্ষা করতে পারবে তোমরা डिटरमिनेंट ऑफ 3a 3a a माइनस b a माइनस c माइनस a प्लस b थ्री बी बी माइनस सी नेक्स्ट हमारे आज माइनस a प्लस c c माइनस b और 3c এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে 3 ইনটু a প্লাস b প্লাস c ইনটু a b প্লাস b c প্লাস c a b প্লাস b c প্লাস c a আমাদের এটা দেখাতে হবে এখানে তোমরা দেখো আমাদের কোনো কলাম বা কোনো
শাড়ির প্রত্যেকটা এলিমেন্ট আমাদের সেম না, তাহলে আমাদের এক নম্বর স্টেপ ফেল। দু নম্বর স্টেপ দেখো, যদি আমরা সি ওয়ান আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এটা করি, তাহলে আমাদের মনে হচ্ছে কিছু কাজ হবে না। আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি করলে এটা থ্রি এ প্লাস আমাদের এটা থ্রি এ সরি থ্রি এ প্লাস এ করলে ফাইভ এ মাইনাস বি মাইনাস সি হবে নাকি? ঠিক আছে, যদি আমরা সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি যদি আমরা এটা করি, তাহলে তোমার দেখো আমাদের প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের কি একই চলে আসবে। এখানে থ্রি এ মাইনাস এ মাইনাস এ মানে মাইনাস টু এ, থ্রি এ মাইনাস টু এ মানে শুধু এ, এখানে প্লাস বি, এখানে প্লাস সি মানে এ প্লাস বি প্লাস সি এটা যাবে। নেক্সট এটা প্লাস এটা করলো এ প্লাস বি প্লাস সি আসবে, এটা প্লাস এটা করলো এ প্লাস বি প্লাস সি আসবে। তাহলে এখানে সাই তো আমাদের করে যেত যদি আমরা মাইনাস করে করতাম হতো, যাই হোক আমরা ডিফিকাল্টিতে যাচ্ছি না। এখানে আমরা করছি সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি আমরা এটা অ্যাপ্লাই করছি। তাহলে এখানে এটা প্লাস এটা প্লাস এটা করলে এ প্লাস বি প্লাস সি এটা হলো এটা তো ইকুয়াল টু আমাদের এটা প্লাস এটা প্লাস এটা করলে এ প্লাস বি প্লাস সি, এটা প্লাস এটা প্লাস এটা করলে এ প্লাস বি প্লাস সি, এটা প্লাস এটা করলে এ প্লাস বি প্লাস সি এটা আসলো। আর বাকি কলামগুলো আমাদের আনছে মাইনাস এ প্লাস বি থ্রি বি এটা বি মাইনাস সি মাইনাস এ প্লাস সি সি মাইনাস বি এটা থ্রি সি ইকুয়াল টু। দেখো যদি আমরা প্রথম কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিই, তাহলে আমাদের কী হচ্ছে দেখো এটা এ প্লাস বি প্লাস সি ইনটু এটা ডিনোমিনেটর এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান মাইনাস এ প্লাস বি থ্রি বি বি মাইনাস সি মাইনাস এ প্লাস সি সি মাইনাস বি থ্রি সি। এখানে আমরা বললাম প্রথম কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে কমন নিলাম, ঠিক আছে। মানে ইকুয়াল টু দেখো আমাদের কী আসছে ইকুয়াল টু এটা এ প্লাস বি প্লাস সি। এবার তোমরা দেখো প্রথম প্রথম কলামের আমাদের কি প্রত্যেকটা এলিমেন্ট কি ওয়ান, তো তাহলে আমরা কী অপারেশন করবো, আমরা এই অপারেশন আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান আর থ্রি ড্যাশ ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর ওয়ান আর থ্রি মাইনাস আর ওয়ান। তাহলে প্রথম সাইডটা আমাদের আনচেঞ্জ ওয়ান মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস সি এটা মাইনাস এটা করলে এটা জিরো, এটা মাইনাস এটা করলে দেখো কী আসছে থ্রি বি প্লাস এ মাইনাস বি মানে টু বি প্লাস এ হয়ে যাবে, টু বি প্লাস এ থ্রি বি মাইনাস মানে প্লাস এ মাইনাস বি করলে এটা টু বি প্লাস এ। এখানে এটা মাইনাস এটা করলে সি মাইনাস বি, দেখো এটা মাইনাস এটা করলে কী আসছে সি মাইনাস বি প্লাস এ মাইনাস সি এটা হবে, সি এর সাথে সি ক্যান্সেল মানে এ মাইনাস বি এটা হবে। নেক্সট এটা মাইনাস এটা করলে জিরো, এটা মাইনাস এটা করলে কী আসছে দেখো বি মাইনাস সি, হ্যাঁ বি মাইনাস সি মাইনাস এটা মাইনাস হবে প্লাস এ মাইনাস বি, তাহলে বি এর সাথে বি ক্যান্সেল এ মাইনাস সি এটা হবে এ মাইনাস সি। নেক্সট এটা মাইনাস এটা করলে থ্রি সি মাইনাস হচ্ছে প্লাস এ মাইনাস সি এটা ইকুয়াল টু টু সি প্লাস এ, তাহলে টু সি প্লাস এ এটা হলো। এবার আমরা প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্লেন করব, প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্লেন করলে এ প্লাস বি প্লাস সি ওয়ান এই বরাবর সারি এই বরাবর কলাম বা এটা ওয়ান ইন্টু ডিটারমিনেন্ট অফ এটা 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 মানে টু বি প্লাস এ এ মাইনাস বি এ মাইনাস সি টু সি প্লাস এ প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্লেন করে।
প্রথম কলাম এর সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই। গড় ডেটা এ প্লাস বি প্লাস সি ইনটু ধরে এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি প্রথমে এটার সাথে এটা গুণ, এটা হবে আমাদের টু বি প্লাস এ ইনটু টু সি প্লাস এ মাইনাস এটার সাথে এটা গুণ এ মাইনাস বি এ মাইনাস সি ইকুয়াল টু এটা এ প্লাস বি প্লাস সি। এবার এটার সাথে এটা গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো, এটার সাথে এটা গুণ করলে ফোর বি সি, এটার সাথে এটা গুণ করলে প্লাস টু এ সি, এটার সাথে এটা গুণ করলে প্লাস টু এ বি, এটার সাথে এটা গুণ করলে প্লাস এ স্কোয়ার, নেক্সট এটার সাথে এটা গুণ করলে এ স্কোয়ার, সামনে একটা মাইনাস মানে কি মাইনাস এ স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে মাইনাস এ সি, সামনে একটা মাইনাস মানে প্লাস এ সি, এটার সাথে এটা গুণ করলে মাইনাস এ বি, সামনে একটা মাইনাস মানে কি প্লাস এ বি, এটার সাথে এটা গুণ করলে প্লাস বি সি, সামনে একটা মাইনাস মানে মাইনাস বি সি, সরি এটা ঠিক আছে। তাহলে এই কলটা আমি পেলাম দেখো, ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এখানে তোমার দেখো এখানে ফোর বি সি মাইনাস বি সি মানে থ্রি বি সি, এখানে টু এ সি প্লাস এ সি মানে থ্রি এ সি, প্লাস এখানে টু এ বি প্লাস এখানে এ বি মানে থ্রি এ বি, আর এখানে এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার ক্যান্সেল, তাহলে ইকুয়াল টু তিন কম নিলে আমি কি পাবো থ্রি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি এ বি প্লাস এটাকে আমরা সাজিয়ে নিচ্ছি এ বি প্লাস বি সি প্লাস সি এ বি, এটাই আমাদের লেখাতে বলেছিল। নেক্সট সিক্সটিন তোমরা নিজেরা করবে, সিক্সটিনটা এই অপারেশন দেবে তাহলে হয়ে যাবে। সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি এটা অ্যাপ্লাই করলি সিক্সটিনটা হয়ে যাবে, তাহলে সিক্সটিনটা তোমরা নিজেরা করবে। সিক্সটিনের জন্য তোমরা এটা অ্যাপ্লাই করবে সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি এটা অ্যাপ্লাই করলে দেখবে প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের কী হবে এক্স প্লাস এ প্লাস বি এটা চলে আসবে, তারপরে এক্স প্লাস এ প্লাস ডি এটা কমন নেবে, তাহলে তারপরে আমরা কী অপারেশন করবো যেহেতু কলামের আমাদের প্রত্যেকটা এলিমেন্ট ওয়ান, তাহলে আমরা এটা এই অপারেশনটা করবো আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান আর থ্রি ড্যাশ ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর ওয়ান, তারপরে প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করে দেবে হয়ে যাবে, ঠিক আছে নিজেরা করে নেবে। নেক্সট আমরা বলবো সেভেন্টিন, সেভেন্টিন আমাদের বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বি এটা এ মাইনাস বি বি মাইনাস সি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ এ বি সি এটা তোমার দেখো যদি আমরা প্রথম মানে প্রথম স্টেপটা তো আমাদের ফেল্ড হয়ে যাচ্ছে যেহেতু আমাদের এখানে কোনো সারি বা কোনো কলামে প্রত্যেকটা এলিমেন্ট ওয়ান নেই বা প্রত্যেকটা এলিমেন্ট আমাদের সেম নেই, তাহলে এখানে আমরা কী করবো এখানে দু নম্বর স্টেপ আমরা অ্যাপ্লাই করব, দু নম্বর স্টেপে আমাদের প্রথমটা আমাদের কী ছিল আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, যদি আমরা এটা অ্যাপ্লাই করি তাহলে মনে হচ্ছে আমাদের হয়ে যাবে ওইখানে, তাহলে আমাদের এখানে হয়ে যাবে ঠিক আছে। আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি করলে এটা প্লাস এটা করে দেখো টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা আসবে, এটা প্লাস এটা করলে সবগুলো ক্যান্সেল হয়ে গিয়ে জিরো, এটা প্লাস এটা করলে এ প্লাস বি প্লাস সি এটা চলে আসবে ঠিক আছে, ইকুয়াল টু এটা টু ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা জিরো এটা এ প্লাস বি প্লাস সি, এখানে আমরা এটা অ্যাপ্লাই করলাম আর ওয়ান ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি
বাকিগুলো আমাদের আনচেঞ্জ, বাকি সাইগুলো আমাদের আনচেঞ্জ থাকবে। এটা সি প্লাস এ, বি মাইনাস সি, এটা বি, এ প্লাস বি, সি মাইনাস এ, সি ইকুয়াল টু, আমরা প্রথম সাই থেকে এ প্লাস বি প্লাস সি এটা কমন নেব, এটা এ প্লাস বি প্লাস সি, প্রথম সারি থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিলে তাহলে এখানে আমাদের কী কথা হবে, টু এখানে জিরো এটা ওয়ান, বাকিগুলো আনছে এটা সি প্লাস এ, বি মাইনাস সি, বি, এ প্লাস বি, সি মাইনাস এ, এটা আমাদের সি। এখানে আমরা প্রথম সারি থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে পাই, ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এবার আমরা এবার এটাকে আমরা জিরো করার চেষ্টা করবো, ঠিক আছে। এখানে দুই আছে, এখানে এক আছে, তাহলে যদি আমরা এটা ইকুয়াল টু মানে সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান মাইনাস টু সি থ্রি এটা করি, এটা মাইনাস টু ইন্টু এটা করলে এটা আমাদের জিরো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার আমরা সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান মাইনাস টু সি থ্রি এটা অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করলে এটা মাইনাস টু ইন্টু এটা করলে এটা জিরো, এটা মাইনাস টু ইন্টু এটা করলে এটা সি প্লাস এ মাইনাস টু বি, এটা মাইনাস টু ইন্টু এটা করলে এ প্লাস বি মাইনাস টু সি, বাকিগুলো আমাদের আনছেন জিরো, বি মাইনাস সি, সি মাইনাস এ, ওয়ান, বি, সি। এখানে আমরা অ্যাপ্লাই করলাম সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু সি ওয়ান মাইনাস টু সি থ্রি। আমরা সবসময় জিরো বাড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে। জিরো বাড়ালে আমাদের সুবিধা হবে অনেক, তাহলে আমরা এক্সপ্যান্ড করে দিতে পারবো প্রথম সারির সাপেক্ষে। এবার প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করলে এইবারও বললাম এইবারও সারি বাঁধা যাবে, মানে এটা 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 করে থাকবে, এটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট আমাদের কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। ইকুয়াল টু এটা এ প্লাস বি প্লাস সি ইন্টু প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করলে জিরো, প্লাস মাইনাস প্লাস এটা পজিশন প্লাসই হবে, তাহলে এইবার কলাম এবার সারি বাদ এটা 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 করে থাকবে, মানে সি প্লাস এ মাইনাস টু বি, বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস টু সি, এটা সি মাইনাস এ। প্রথম সারির সাপেক্ষে প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই, এবারে এটাকে আমরা এক্সপ্যান্ড করবো, এটাকে এক্সপ্যান্ড করে দেওয়া কি আসছে, এটা এ প্লাস বি প্লাস সি, এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ মানে সি প্লাস এ মাইনাস টু বি ইন্টু সি মাইনাস এ মাইনাস এটার সাথে এটা গুণ বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস টু সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এটার সাথে এটা গুণ করে দেখো, প্রথমে সি এর সাথে এখানে কোটা গুণ করছি সি স্কোয়ার প্লাস এ সি মাইনাস টু বি, মাইনাস এর সাথে কোটা গুণ করলে মাইনাস এ সি মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি, নেক্সট মাইনাস আমরা প্রথমে বি এর সাথে কোটা গুণ করছি, বি এর সাথে গুণ করলে এ বি সামনে মাইনাস মানে মাইনাস এ বি, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার সামনে মাইনাস মানে কি মাইনাস বি স্কোয়ার, বি এর সাথে টু সি গুণ মাইনাস টু সি গুণ করলে মাইনাস টু বি সি সামনে মাইনাস মানে কি প্লাস টু বি সি, নেক্সট মাইনাস সি এর সাথে এ গুণ করলে মাইনাস এ সি সামনে মাইনাস মানে কি এটা প্লাস এ সি হয়ে গেল, মাইনাস সি এর সাথে প্লাস বি গুণ করলে মাইনাস বি সি সামনে মাইনাস মানে কি প্লাস বি সি, মাইনাস সি প্লাস মাইনাস সি মাইনাস টু সি মানে প্লাস টু সি স্কোয়ার সামনে মাইনাস মানে কি মাইনাস টু সি স্কোয়ার, প্লাস বি সিটা করছি প্লাস বি সি মাইনাস সি এর স্কোয়ার, এটা হলো
ইকুয়াল টু পেলাম কি পাচ্ছি এটা এ প্লাস বি প্লাস সি। এখানে তোমরা দেখো মাইনাস এ স্কোয়ার বলতে আমি মাইনাস এ স্কোয়ার, তারপরে এখানে মাইনাস বি স্কোয়ার, এখানে প্লাস সি স্কোয়ার, এখানে মাইনাস টু সি স্কোয়ার, মানে মাইনাস সি স্কোয়ার এটা হবে। নেক্সট আমাদের এখানে এসি এর সাথে এখানে এসি ক্যান্সেল হয়ে গেল, এসি সাথে এসি ক্যান্সেল, তাহলে আমাদের কি কিবা দেখছে এটা প্লাস হবে এটা সি এর সাথে এটা গুণ করলে সি স্কোয়ার প্লাস এসি মাইনাস টু বি সি, এটা হবে এর সাথে গুণ করলে মাইনাস এস সি মাইনাস এস স্কোয়ার প্লাস টু এ বি। এখানে আমাদের বি এর সাথে গুণ করলে এ বি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি, সি এর সাথে গুণ করলে প্লাস আমাদের এটা হবে এবি, এখানে টু এবি মাইনাস এবি মানে প্লাস এবি, আর এখানে প্লাস বিসি প্লাস এটা সি এ ইকুয়াল টু, যদি আমরা এখানে মাইনাস কমন নিই তাহলে আমরা কীভাবে দেখবো মাইনাস কমন এটা মাইনাস এ প্লাস বি প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, আমরা এটা পেলাম ঠিক আছে ইকুয়াল এটা মাইনাস এটা, এটা নিয়ে আমাদের ফর্মুলা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু, যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কী হবে থ্রি এ বি সিটা আগে হবে, থ্রি এ বি সিটা আগে হলো থ্রি এ বি সি মাইনাস এ কিউ মাইনাস বি কিউ মাইনাস সি কিউ, এটাই আমাদের দেখাতে বলছি ঠিক আছে। নেক্সট 18টা নিজেরা চেষ্টা করবে, 18 তোমাদের দেখো কী আছে আমাদের 18টা আমাদের আছে দেখো প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট ওয়ান, তাহলে তোমরা এই অপারেশনটা করবে হয়ে যাবে আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান, আর থ্রি ড্যাশ ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর ওয়ান, এটা করে তারপরে এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করে ক্যালকুলেশন করে দেখবে হয়ে যাবে ঠিক আছে। আজকে আমি এখানেই শেষ করলাম, ওকে টেক কেয়ার, টাটা, বাই বাই।